মুক্তি পেল যশ দাশগুপ্ত এবং নুসরত জাহান অভিনীত ছবি সেন্টিমেন্টাল। এই ছবির প্রিমিয়ারে এসে কি বললেন তারকারা শুনে নেব। আজকে রিলিজ করতে চলেছে নুসরত এবং ইয়াশের প্রোডাকশনের ফার্স্ট সিনেমা সেন্টিমেন্টাল। সো খুব এক্সাইটেড, এবং তার সাথে যে পরিচালনায় রয়েছে আমার খুব প্রিয় একটা মানুষ, আমার ছবির প্রথম ছবির খুব কাছের একজন মানুষ রান আনন্দা, যিনি ডিরেক্টর অ্যান্ড কোরিওগ্রাফার বাবা স্যার বাবা ইয়াদব। সো প্লিজ দেখুন, যেমন প্রত্যেকটা মানুষের মধ্যে সেন্টিমেন্টাল ফিলিংসটা থাকে, সেরকমই যেন ছবিটা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে। থ্যাংক ইউ সো মাচ। আমরা সেভাবে ওকে ওইভাবে পাইনি। আই হ্যাভ বিন ভেরি এক্সাইটেড, শি ইজ ওয়ান অফ দ্য অ্যাক্টার্স হুজ ভেরি ক্লোজ টু মি, যাকে আমি বন্ধু মনে করি। তো আমি ওর কাজ দেখার জন্য খুব এক্সাইটেড, লাইক ইউ নো, এত সুন্দর হাইপ হয়েছে ফিল্মটা, এত ভালো দে হ্যাভ ডান দ্য মার্কেটিং। হোপফুলি লাইক ইউ নো আবার সেই আগের মতো ফান অ্যান্ড ফলিক ফান ফিরে আসছে সিনেমায়। এখানে গান নিয়ে কি বলবে, গান কি বলবো বলো, তোমরা বলো কি একখানে গান বানাইছে। রিয়েলি ফান, অ্যান্ড হোয়াট আই ফিল ইজ যে মানে সিনেমা হচ্ছে বুফের মতো, সব রকম ছবি হওয়া উচিত। মানে ধরো লার্জার দ্যান লাইফ ছবিও হবে, রিয়েলিস্টিক ছবিও হবে, মজার ছবিও হবে, আবার স্কেয়ারি ছবিও হবে, তবে নাকি আমরা বলতে পারবো যে আমরা কালচারালি সব থেকে এনরিচড ইন্ডাস্ট্রি। থ্যাংক ইউ, গানেতে রিলস বানানো হয়েছে পুরো টিমটাকে কি বলবো শুভেচ্ছা জানাই, কারণ ওদের প্রথম ফিল্ম, প্রথম ফিল্মে নাম বদলানোর একটা ভাবনা ছিল, মনে হয় কাটিয়ে উঠেছে। এবং অনেকগুলো দিন পর এরকম একটা একদম সেকেন্ড বেবি হয়েছে আমাদের ইয়াশা নুসরাতের, কংগ্রাচুলেট করতে চলে এসেছি আমি। সুপার এক্সাইটেডে আমি কংগ্রাচুলেট করবো, আর অবশ্যই বাবা ইয়াদবকে করবো। আর অসাধারণ কমার্শিয়াল ছবি আবার ব্যাক করছে, আপনারা অবশ্যই নিজেদেরকে এন্টারটেন করার জন্য সেন্টিমেন্টাল দেখুন। থ্যাংক ইউ।